আমি ব্রিক্সের ব্যাপারটা আপনার কাছে একটু জানতে চাই। সদস্যপদ পাওয়া না পাওয়া নিয়ে একটা ব্যাপক আলোচনা আছে বাংলাদেশে, আমরা কি আদৌ আবেদন করেছিলাম কিনা, বা আদৌ আবেদন করার কোনো পদ্ধতি আছে কিনা, বা আমরা কি চেয়েছিলাম কিনা ব্রিক্সের সদস্যপদ পাওয়ার জন্য? চাইলে পাবো না সে অবস্থাটা না, কিন্তু প্রত্যেক কাজটারই একটা নিয়ম থাকে, আমরা সেই নিয়ম মেনেই চলি। আমার সঙ্গে যখন সাউথ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হলো, তিনি আমাকে যখন আমন্ত্রণ জানালেন যে ব্রিক্স সম্মেলন করবে, আমাকে আসতে বললেন, এবং সেই সময় আমাকে জানালেন যে তারা কিছু সদস্যপদ বাড়াবেনও, এবং সেটা আমার মতামত জানতে চাইলেন, এবং আমি বললাম যে এটা খুবই ভালো হবে, কারণ ব্রিক্স যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকে এই পাঁচটা দেশের সরকার প্রধানের সঙ্গে কিন্তু আমার একটা ভালো যোগাযোগ সবসময় ছিল এবং আছে। এবং আপনারা জানেন যে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট, তিনিও তখন প্রেসিডেন্ট ছিলেন, তারপর তিনি মাস্কে ছিলেন না, আবার নতুন করে এলেন, তো সেই সময় আলাপ হলো এই পর্যন্ত। আমাদের পক্ষ থেকে আমরা যেমন যখন শুনলাম যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে, আমরা ওইটার উপরেই বেশি আমাদের আগ্রহটা ছিল, সেখানে আমরা যুক্ত হতে চেয়েছিলাম। একবার যখন এটা তৈরি হয় তখন থেকেই আমার একটা আগ্রহ ছিল যে এখানে আমরা যুক্ত হব। আর ব্রিক্সের সদস্যসভা সেটা আমাকে কিন্তু প্রেসিডেন্ট তখনই বলছেন যে তারা ধাপে ধাপে নেবেন, তারা ওই ভৌগোলিক অবস্থানটা বিবেচনা করে যে দেশগুলি তাদেরকে নেবেন এবং পর্যায়ক্রমিকভাবে তারা সদস্য সংখ্যা বাড়াবেন। আমরা ঠিক ওইভাবে, হ্যাঁ নিলে আমরা খুব খুশি, কিন্তু আমরা ঠিক ওইভাবে এই ব্রিক্সে এখনই সদস্যপদ পাবো, এই প্রথমবারে যেই সদস্যপদ পাবো সেই ধরনের কোনো চিন্তা আমাদের মাথায় ছিলও না, আর সেরকম কোনো চেষ্টাও কিন্তু আমরা করিও না বা কাউকে আমরা বলিও নাই। তাহলে আমার ওখানে তো আমার হলিউডও সব রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের সঙ্গে আমার দেখা হয়েছে, কারণ ব্রাজিলের প্রেসিডেন্ট বা ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার থেকে শুরু করে প্রত্যেকের সঙ্গে আমরা কিন্তু কারো কিছু বলতে জানি যে আমাকে এখনই মেম্বার করেন। তখন থেকে আমরা জানি যে প্রথমে তারা কয়েকটা দেশ নেবেন, এবং এটা আবার আমাকে প্রেসিডেন্ট যখন লাঞ্চে বসি আমার পাশেই ছিলেন, কারণ ব্রাজিলের প্রেসিডেন্ট এবং সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট, এদিকে ছিল আমাদের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারম্যান এবং সেক্রেটারি জেনারেল জাতিসংঘের, ওই সময় আলোচনা হয়, বলে যে আমরা এখন এই কয়জন নেব, এরপরে ধাপে ধাপে আমরা আরও সদস্য সংখ্যা বাড়াবো। এই আমাদের, হ্যাঁ এখন আমি জানি যে প্রশ্নটা আসবে, কারণ আমাদের অপোজিশন থেকে খুব হুতাশ যে আমরা নাকি চেয়ে পাইনি হেন তেন, বাংলাদেশ কিছু চেয়ে পাবে না এটা কিন্তু ঠিক না। অন্তত আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে মর্যাদাটা আমরা তুলে ধরেছি সেখানে আমাদের সে সুযোগটা আছে, এটা তারা বলতে পারে, কারণ তাদের বিএনপির আমলে ওইটাই ছিল, বাংলাদেশের কোনো অবস্থানই ছিল না সারা বিশ্বে, বাংলাদেশ মানেই ছিল দুর্ভিক্ষের দেশ, ঝড়ের দেশ, বন্যার দেশ, হাত পেতে চলার দেশ, ভিক্ষা চাওয়ার দেশ। এখন অন্তত বাংলাদেশে ভিক্ষা চাওয়ার দেশ না, এটা সবাই জানে।